দেখ সাপ্পান বম, এটা এখন আমি হাতের উপর ফাটাবো। আচ্ছা ঠিক আছে। আরে তুই এটা কি করতেছস? তুই কি পাগল হয়ে গেছ? কিন্তু স্যার এটাতে কিছু হয় না, আমি সবসময় হাতে বোম ফোড়াই, আমি কিছু শুনতে চাই না, তুই জায়গায় গিয়ে বস। স্যার তো ওভার অ্যাক্টিং করতেছে কেন, পাগল হয়ে গেছে নাকি? তুই স্যারের ব্যাপারে এমন বলতেছ, তুই জানো স্যারের সাথে কি হয়েছিল? আজকে তো হাতে উপর বোম ফোড়াবো। সুমিত, বাবা সুমিত কই গেলা? ইয়ে সুমিত, পাপা। হ্যাঁ বাবা বলো। আজকে আমার কিছু কাজ আছে, আমি কি তাড়াতাড়ি বাসায় যেতে পারবো? ঠিক আছে। ওই হয়েছে সারের ছেলে। সরি স্যার, আজকে পর থেকে আমি আর হাতে বোম ফাটাবো না। বাচ্চারা দিওয়ালির ছুটি তো শেষ হয়ে গেছে, আমি জানি তোমরা অনেক দিওয়ালিতে মজা করেছো। হ্যাঁ স্যার। তো বাচ্চারা তোমার এক এক করে বলো, তোমরা কি কি করছো এবার? স্যার আমি তো এই দিনের জন্য এক বছর অপেক্ষা করি, এই দিন আমি অনেক ফটাকা ফোড়াই আর অনেক মিষ্টি খাই, আমি অনেক মজা করি। স্যার আমি আর আমার বাবা পুরো ঘর লাইট দিয়ে ডেকোরেট করি, এরপর আমার ফ্যামিলি সবাই মিলে অনেক আনন্দ করি, আর হ্যাঁ অনেক ফটাকা ফুটাই। স্যার আমি অনেক কাপড় কিনছি আর অনেকগুলো পটাকা কিনেছি, এবং পুরো বাসাটা ফুল দিয়ে সাজিয়েছি এবং অনেক মজা করেছি। ভেরি গুড। আর স্যার আপনার দিওয়ালি কেমন গেল? বাচ্চারা এই দিওয়ালিতে আমি আর্টিফিশিয়াল দিওয়ালি কিনি নাই, আমি একদম মাটির দিওয়ালি কিনেছি, আর এই দিয়ে আমি পুরো ঘর সাজাইছি এবং আমার ফ্যামিলি সবাই মিলে গান গাইছি এবং অনেক মজা করেছি। বন্ধুরা আপনাদের কেমন কাটলো এই দিওয়ালি? বাচ্চারা এই দিওয়ালিতে তোমরা কোথায় যাবা? স্যার আমি তো এবার নানি বাড়ি যাবো। স্যার আমার সবাই ঘরে এনজয় করবো, এই দিওয়ালিটা আমিও ঘরে মানাবো। এই দেখো আমার আম্মু ফোন দিয়েছে। হ্যাঁ মা বলো। এটা দেওয়ালির জন্য কিছু কিনতে হবে, আমাকে কিছু টাকা পাঠা। আরে ইয়ার আমার কাছে তো মাত্র 8000 টাকা আছে, এখন আমি কি করবো? এক কাজ করি, এই টাকাটা দিয়ে দিই, এরপরে দেওয়ালিতে আমি বাসায় যাবোনি। হ্যাঁ আম্মু পাঠাই দিছি তোমাকে। আচ্ছা বেটা তুই কবে আসবি? আম্মু এবার তো আমার অনেক কাজ আছে, এরপর বার যাবো আমি। মনে হচ্ছে স্যার টাকার জন্য বাসায় যেতে পারছে না। এই সবাই শোনো, এই নে যোগ্য আমার টাকা। আরে স্যার আপনি একটু আগে না বললেন আপনি এই ছুটিতে বাড়িতে যাবেন, এখন তো আপনি আপনার আম্মুকে না করে দিলেন। বাচ্চারা আমার কিছু টাকা কম আছে এর জন্য। আরে স্যার মিথ্যা কথা বলতেছেন কেন? বন্ধুরা এরপর কি হলো তা দেখার আগে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সেই মাকেও ভালোবাসে না তারা এই ভিডিও থেকে দূরে থাকো। এই দেখেন আপনার পকেটে কত টাকা। স্যার আপনার কাছে এত টাকা থাকতে বাড়িতে যাবেন না। স্যার আপনাকে বাড়িতে যেতেই হবে, আপনাকে আমাদের কসম। বাচ্চারা আমাদের ক্লাসে একটা নতুন স্টুডেন্ট আসবে, দেখো আইসে পড়ছে। স্যার ও তো বড় হয়ে বাচ্চাদের ক্লাসে পড়বে। বাচ্চারা ও দেখতে অনেক বড় হয়েছে কিন্তু ওর মাথা একদম বাচ্চাদের মতো, এর জন্য ও আজকে থেকে তোমাদের ক্লাসে পড়বে। ঠিক আছে স্যার। হ্যালো। আরে তোমরা ওকে মারতেছো কেন? এরপর যদি আবার ওকে মারো না তোমাদের ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে স্যার। বন্ধুরা এরপর কি হলো তা দেখার আগে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সেই মাকেও ভালোবাসে না তারা এই ভিডিও থেকে দূরে থাকো। আরে তোমাকে কে বন্দি করেছে? জানি না স্যার। ঠিক আছে যাও, চলো তোরা খাবার খেয়ে নেই। ইউজি কুত্তি খাবি না? না। কেন, তোর কি ক্ষুধা লাগে নাই? আরে ইয়ার আমার তো ক্ষুধা লাগছে কিন্তু আমি তো খাবার নিয়ে আসি নাই। কেন? কারণ আমার আম্মু অনেক অসুস্থ। আচ্ছা তাহলে তুই আমার টিফিনটা খেয়ে নে। এই নে তোর টিফিন। সরি আমরা তোকে অনেক জ্বালাইছি। কোনো সমস্যা নাই বন্ধু। আরে ইয়ার আমি আমার আম্মু আম্মুর জন্য অনেক জ্বালাই থাকি, তারা তো আমাকে কোথাও যেতে দিয়ে না। হ্যাঁ রে আমার আব্বু আম্মু এমন করে। আরে ইয়ার আমাদের যদি বাবা মা না থাকতো তাহলে ভালো হইতো। হ্যাঁ রে। বাচ্চারা আমাকে একটা কথা বলো তো। কি স্যার? তোমাদের বাড়িতে ফোন কে কিনে দে? আব্বু আম্মু। আর ওই ফোনে সবচেয়ে ছবি কার কম থাকে? আব্বু আম্মুর। জীবনে যে কোনো বিপদে আপদে আমাদের পাশে সবসময় কে থাকে? আব্বু আম্মু। বন্ধুরা এরপর কি হলো তা দেখার আগে, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সেই মাকেও ভালোবাসে না তারা এই ভিডিও থেকে দূরে থাকো। আমার সবসময় কম সময় দিই কাদের সাথে? আব্বু আম্মু। আমাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করে কে? আব্বু আম্মু। আমার সবচেয়ে কম কথা বলি কাদের সাথে? আব্বু আম্মু। তো বাচ্চারা এটা তো দুনিয়া, এটা তো আজকে আছে কালকে নাই। বাচ্চারা সময় থাকলে তোমরা বুঝো। তো বাচ্চারা এই দুনিয়াতে বাবা মার থেকে কেউ আপন নয়, তারা কোনো স্বার্থ সার আমাদের জন্য করে। আপনারা যদি আপনার বাবা মাকে ভালোবাসেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন।